नमस्कार दर्शक বন্ধুরা, আজ রানামনি বানাবে ঘরোয়া খাস্তা বিস্কুট। এক চামচ ইস্ট, এক চামচ গুঁড়ো চিনি আর তিন চার চামচ দুধ আমি একটা ছোট বাটিতে গুলে রাখছি। এই তিনটে জিনিস গুলে আমি এক জায়গায় আলাদা করে রেখে দেব। এবার একটা বড় পাত্রে দু বাটি ময়দা আমি নিয়ে ঢেলে নিলাম। নুন দিয়ে নিলাম এক চা চামচ, খানিকটা সাদা তেল ময়ান হিসেবে নিয়ে নিলাম, চিনি গুঁড়ো দিলাম এক চা চামচ, বেকিং পাউডার দিলাম এক চামচ, বেকিং সোডা দিলাম হাফ চা চামচ, আর ইস্ট চিনি এবং দুধ গোলা যে মিশ্রণটা সেটা দিয়ে এবার ভালো করে ময়দাটা মেখে নেব। আমি দুধ দিয়ে মাখছি। ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মেখে আমি ঢেকে রাখব। এই লকডাউনের সময়ে আমার বিস্কুট যদি চটপট দোকান থেকে না পাওয়া যায়, আমি বাড়িতেই যাতে খাস্তা বিস্কুট বানিয়ে চা দিয়ে খেতে পারি তার প্রচেষ্টা। বেশ ভালো করে তেল বুলিয়ে আমি ময়দাটা রেখে দিলাম ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য। এইবার একটা থালায় আমি অয়েল ব্রাশ করে নিলাম। বাটার পেপার আটকে দিলাম থালাটার মধ্যে। যেহেতু অয়েল ব্রাশ করা আছে, এটা আটকে গেল পেপারটা। এইবারে ময়দা মাখার থালার ঢাকনাটা খুলে আমি আরো ভালো করে ঠেসে নিলাম, যাতে আরো নরম হয়ে যায়। ঢাকা থাকার ফলে মাখা আটাটা অর্থাৎ ময়দা মাখাটা খুব নরম হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি কেটে আমি বড় বড় করে রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন, বড় করে বেলে গ্লাস দিয়ে আমি গোল করে করে কেটে নিচ্ছি। গ্লাসের মুখে যে ধার, সেই ধারে এটা এক একটা লেচির মতো কেটে উঠে আসবে। বাড়তি অংশটা আমি খুলে আবার একটা লেচি বানিয়ে নেব পরে। এবার আমি একটা ফর্ক দিয়ে একটু ডিজাইন করে দিলাম, এপাশ ওপাশ চিপে আমার ঘরোয়া বিস্কুটের ঘরোয়া ডিজাইন। বাইরের কেনা বিস্কুট যখন আমি পাচ্ছি না, তখন আমি নিজের হাতে বিস্কুট বানিয়ে চায়ের সাথে পরিবারের সদস্যদের পরিবেশন করব। মাইক্রোওভেনে বেক করে নিয়েছি। মাইক্রোওভেনে 180 ডিগ্রি আধ ঘন্টা আমি বেক করে নিয়েছি। বেক করার পরে একদম কুড়মুড়ে আমার বিস্কুট তৈরি। খাস্তা বিস্কুট আমার দর্শক বন্ধুদের পরিবেশন করলাম, আপনারাও বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো হবে। আবার অন্য এপিসোডে অন্য একটা ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।